আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি জলপাইয়ের ডাল জলপাই দিয়ে এবং মসুরের ডাল দিয়ে যে কি অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করা যায় তা ভাবাই যায় না মাছ মাংসের স্বাদকে হারিয়ে মনে হবে যেন এই নিরামিষ দিই এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দিই তো জলপাই দিয়ে মসুরির ডাল রান্নাটা খুব ঝটপটভাবে তোমরা শিখে নাও আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এবং বাড়িতে পারফেক্টভাবে তৈরি করো পরিবারকে একটা সুস্বাস্থ্য খাবার উপহার দাও তো বন্ধুরা চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি এই মসুরের ডাল দিয়ে জলপাইয়ের ডাল তো এখানে দেখো আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি অবশ্যই এই ডালটা রান্না করার জন্য মসুরির ডালটাকেই বেছে নিতে হবে তো ভালোভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে জাস্ট দুইবার ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এতেই অ্যানাফ তো কোনো রকম যেন ময়লা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো প্রথমে আমি যেহেতু ডালটাকে ধুয়ে নিয়েছি এবং ডালটাকে ধুয়ে নেওয়ার পর কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি যাতে বাড়িতে তোমরা ঝটপট রেসিপিটা তৈরি করতে পারো ধোয়ার পর এখানে আমি একটা পেঁয়াজকে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি আর দুটা কাঁচামরিচ দিয়েছি মরিচটা অল্প দিলে ভালো হয় ডালের সাথে কিন্তু বেশি মরিচ খাওয়া যায় না কেমন ঝাঁজ লাগে তো আর এখানে দুটা রসুন এখানে দেশি রসুনটা আছে কোয়া নিয়ে নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জাস্ট এবার সিদ্ধ করে নেব তো দেখো আমি জাস্ট সিদ্ধ করাটা দেখাইনি ভিডিওটা লং হয়ে যাবে তাই তো জাস্ট সিদ্ধ করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সিদ্ধটা কতটা সুন্দর হয়েছে আর সিদ্ধটা যেন ভালোভাবে হয় সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখো এভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এরপর দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে আমি একটা পাত্রে কিন্তু সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর একটা চামচ দিয়ে কিন্তু জাস্ট ডালটাকে একটু ঘেটে নেব তো দেখতে পাচ্ছ এভাবে জাস্ট ঘেটে নেব ঘেটে প্রথমে যদি ঘেটে নেওয়া না হয় তাহলে কিন্তু পরে কিন্তু ভালোভাবে ঘাটা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এভাবে সুন্দর করে আগে মিহি করে নিয়েছি তারপর পানি দিয়ে দিয়েছি এখানে প্রায় সাতশো পঞ্চাশ এম পরিমাণ পানি আমি দিয়ে নিয়েছি আর যেহেতু এখানে জলপাইয়ের ডাল রান্না করব সেহেতু এখানে কিন্তু ডালটা ঘন হতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখো এখানে আমি মেজারমেন্টের পানিটা কিন্তু ঠিক করে দিয়েছি আর এখানে দুই চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি পরে লাগলে আবারও দেওয়া যাবে তো এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এরপর ভালোভাবে দেখো মিক্সড করে নিচ্ছি আর অলরেডি কিন্তু জাল হচ্ছে এরপর দেখো একসময় ফুটে উঠবে আর ফুটে ওঠার আগেই কিন্তু জলপাইটা দিয়ে নিতে হবে আর জলপাইটা এখানে কিন্তু আমি সাত আটটা জলপাই এভাবে কেটে দিয়েছি দুই সাইডেই কিন্তু এভাবে সুন্দর করে কেটে নিতে হবে যেহেতু জলপাইয়ের ডাল অবশ্যই ডালটা টক হতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যারা টক খেতে বেশি একটা পছন্দ করো না বা কম টক খেতে পছন্দ করো এই ক্ষেত্রে তোমরা কিন্তু একটু কম করে দিতে পারো তো আর জলপাইয়ের ডাল মানে কিন্তু জলপাইটা একটু বেশি দিতে হবে তো দেখো এক সময় ফুটে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এরপর তৃতীয় স্টেপে একটা পাত্রে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলে দেওয়া বা বাগান দেওয়ার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভাজাটা যেন বেশি কড়া বা কালো হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো ঠিক এভাবে নাড়াচাড়া করতে হবে ঠিক যখন একদম ব্রাউন কালার বা বাদামি কালার হবে সে পর্যায়ে আমরা ডালটা দিয়ে দেবো তো দেখো একদম মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুড়ে গেলে কিন্তু ডালটা খেতে একদম ভালো লাগবে না তো আমি প্রথমে কিন্তু অল্প একটু ডাল আগে থেকে দিয়ে নিয়েছি তারপর ঠিক ভাজা পেঁয়াজটার সাথে একটু মিশিয়ে নিয়েছি আর দুটা তিনটা যে এখানে জলপাই সিদ্ধ আছে সেটা চামচের সাহায্যে একটু গেলে দিয়েছি যেন টকটা খুব বেশি লাগে তাই এই ডালটা যদি তোমরা এভাবে বাড়িতে রান্না করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ডালটা যারা পছন্দ করবে টক খেতে তারা কিন্তু দেখবে যে এই ডালটা কি বারবার খেতে ইচ্ছা করবে আর ফ্লেভারের জন্য এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো আর টক ডালের সাথে কিন্তু ধনিয়া পাতা একদম পারফেক্ট একটা উপাদান তো সেই হিসাবে দেখো জাস্ট চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে ওঠার পর নামিয়ে নিচ্ছি এর কালারটা দেখি বুঝতে পারছো যে ডালটা কতটা মজার হয়েছে আর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুল করো না আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ